খাদ্যগুলো শেষ হয়ে গিয়েছে, সেই সঙ্গে ধীরে ধীরে ইন্টারনেট এবং নেটওয়ার্ক কানেকশনও কাজ করছে না। এরপর রাতের বেলার জন্য রাস্তায় একজন পুলিশ অফিসারকে দেখে। সে জঙ্গিদের হাত থেকে বাঁচার জন্য তাদের সঙ্গে লড়াই করছিল, কিন্তু সেই জঙ্গিগুলো তাকে মেরে ফেলে। এ সকল ঘটনা জোনোর চোখের সামনে ঘটছিল। জোনো দূর থেকে অনেকভাবে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। এরপর দেখা যায় একজন জম্বি জোনোর ফ্ল্যাটের মেইন দরজা খুলে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল। এরপর জোনো চালাকি করে এটা বোঝাতে চাচ্ছিল যে সে বারান্দা থেকে নিচে পড়ে গিয়েছে। জোনো নিচে পড়ে গিয়েছে ভেবে সেই জম্বিও নিচের দিকে লাফ দেয়। জোনো সেই জম্বির হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এরপর দেখা যায় জোনোর সাথে কোনো কিন্তু এরকম কোনো কিছুই ঘটেনি। সে তার দেখতে পাচ্ছে। এরপর হঠাৎ করেই দেখা যায় জোনোর ফোনের নেটওয়ার্ক কাজ করছে এবং তার কাছে তার ফ্যামিলির পক্ষ থেকে একটি ভয়েস মেসেজ এসেছে। সেই ভয়েস মেসেজ ছিল তার পরিবারের পক্ষ থেকে সর্বশেষ মেসেজ, কারণ তারাও এখন জম্বিতে পরিণত হয়েছে। এরপর জন্য অনেক বেশি কষ্ট পেতে থাকে। আসে রাগে এবং ক্ষোভে ঘরের জিনিসপত্রগুলো ভাঙতে থাকে। ঘরের জিনিসগুলো ভাঙতে থাকতে সে বাহিরে চলে আসে, কিন্তু সে বাহিরে গিয়ে জম্বির ভয়ানক রূপ দেখে আবার সে তার ফ্ল্যাটে ফিরে আসে। জোনোর মাথায় তখন একটা কথাই ঘুরছিল এবং সেই কথাটি হলো স্টে অ্যালাইভ। কিন্তু জোনো তখন মনে মনে ভাবছিল, আমার সঙ্গে যা কিছুই ঘটে যাক না কেন, আমি কখনো জম্বিতে রূপান্তরিত হব না। এরপর সে আত্মহত্যা করার জন্য ফাঁসি লাগাতে যায়, কিন্তু তখন নিচ থেকে কেউ একজন জোনোর দিকে লেজার মারছিল। এরপর জোনো দেখতে পায় তার বিল্ডিং এর সামনের বিল্ডিং এর একজন মেয়ে তার দিকে লেজার মারছিল, অর্থাৎ সেও হলো একজন সার্ভাইভার এবং তার নাম ছিল কিমেন। এরপর তারা